আবু সাইদ আব্দুল্লাহ তামিমি শাফি এক ব্যক্তি বড় আলিম, সে ব্যক্তি বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন, সে ব্যক্তির বক্তব্য হচ্ছে, সে ব্যক্তি মাদ্রাসা পড়াশোনা অবস্থায় আরেকজন বন্ধু ছিল সে ব্যক্তির, ইবনু সাক্কা নাম, দুজনকে খুব বড় আলিম, তবে ইবনু সাক্কা অনেক ইলম জাহের অনেক শিক্ষা করেছিল। সেই আবু সাইদ আব্দুল্লাহ বর্ণনা করতেছে, একদিন সে ব্যক্তির একটা অভ্যাস ছিল, ইবনু সাক্কা সহ সে জামানায় যারা আউলিয়ে কেরাম ওনাদের সোহর তারা এখতিয়ার করত। একদিন সে ব্যক্তির বক্তব্য হচ্ছে, ইবনু সাক্কা আবু সাইদ আব্দুল্লাহ এবং গাউসুল আজম সাইদ ইল আউলিয়া বরপিসা এবং ওনার সহ এক বুজুর্গ ব্যক্তির জিয়ারতে গেল। সে বুজুর্গ ছিল জামানার গাউস, উনি যেখানে ওনার খানকা শরীফে মানুষ গেলে অনেক ওনার সাক্ষাৎ পেত, অনেক সময় পেত না, তিনি অদৃশ্য হয়ে যেতেন, সুবহানাল্লাহ। যখন সাক্ষাতে তারা যাচ্ছিল, ইবনু সাক্কা বলেছিল যে আমি এমন একটা প্রশ্ন করবো এই গাউস ওনাকে, তিনি আর জব দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। আর আবু সাইদ আব্দুল্লাহ সে বললো আমি এমন একটা প্রশ্ন করে দেখি তিনি কি জব দেন, নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম সাইদ ইল আউলিয়া বড় পিসাহেব তিনি বললেন অত্যন্ত বেয়াদবি, আমরা যে বুজুর ব্যক্তির সোহবত ইখতিয়ার করবো ওনাতে ফায়দা হাসিল করবো, ওনাকে প্রশ্ন করা বেয়াদবি, আমি কখনো প্রশ্ন করবো না, সুবহানাল্লাহ। সত্যি আবু সাইদ আব্দুল্লাহর বর্ণনা যে সেখানে যখন যে পৌঁছলো তখন সে গাউস তিনি সেখানে ছিলেন না, অদৃশ্য ছিল, কিছু তিনি জাহির হলেন, জাহির হয়ে তিনি প্রথমে অত্যন্ত অসন্তুষ্টি দৃষ্টিতে সে ইবনু সাক্কার দিকে বললেন, হে ইবনু সাক্কা তুমি বলেছিলে আমাকে একটা প্রশ্ন করবে, আমি জব দিতে পারবো না, নাউজুবিল্লাহ, তোমার প্রশ্ন হচ্ছে এটা আর জবও এটা, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ, নাউজুবিল্লাহ। এরপর সেই বুজুর্গ ব্যক্তি তিনি আবু সাইদ আব্দুল্লাহকে দৃষ্টি করে বললেন তুমি চরম বেয়াদবি করেছো, তুমি বলেছো এমন একটা প্রশ্ন করে আমি কি জব দিই, তুমি সেটা দেখবে, তোমার প্রশ্ন হচ্ছে এটা, তোমার জব হচ্ছে এটা, তবে তুমি যে বেয়াদবি করছো এই জন্য তুমি মনে রেখো দুনিয়া তোমাকে পাকড়াও করে তুমি দুনিয়াদার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম সাইদ ইল আউলিয়া হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহর দিকে দৃষ্টি করে তিনি বললেন অত্যন্ত সন্তুষ্টির সাথে, আপনার আদব শরাফত, যিনি খলিক, যিনি মালিক, রহমান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুরসির মধ্যে বসে বলবেন আমার কদম আউলিয়া কেরাম ওনাদের গর্দানের উপর, আপনার এই কাউল মোবারকের পরে সমসাময়িক যত আউলিয়া কেরাম ওনারা সেটা সকলে মেনে নিবেন, সুবহানাল্লাহ। সে আবু সাইদ আব্দুল্লাহর বক্তব্য হচ্ছে পরবর্তী সময় গাউসুল আজম সাইদ ইল আউলিয়া বড় পীর সাহেব উনি যে আদব রক্ষা করছেন তার জন্য উনি ওনার যথাযথ ওনার মাকামে তিনি পৌঁছেছেন, সুবহানাল্লাহ। আর ইবনু সাক্কা সে চরম বেয়াদবি করেছিল, সেই বুজুর্গ থেকে গাউস উনি যে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ, সে ব্যক্তি পরবর্তী সময় অনেক লেখাপড়া করার কারণে অনেক বহাস সে করত, কেউ তাকে পরাস্ত করতে পারত, যার কারণে খলিফা তাকে ডেকে একটা চাকরি দেয়, তাকে শেষ পর্যন্ত কনস্টান্টিনোপলে পাঠানো হয়, সেখানে খ্রিস্টান শাসক ছিল, সেই ইবনু সাক্কা সেখানে যায়, তার আকল বুদ্ধি সমস দুনিয়াবী ইলিম দেখে সে ব্যক্তি সন্তুষ্ট হয়, খ্রিস্টান শাসক তার সাথে থাকতে থাকে। একদিন সে খ্রিস্টান শাসকের একটা মেয়ে ছিল, সেটাকে দেখে ইবনু সাক্কার পছন্দ, সে প্রস্তাব দেয়, কিন্তু খ্রিস্টান ব্যক্তি বলল তোমার কাছে মেয়ে দেওয়া যাবে না, তুমি খ্রিস্টান না হওয়া পর্যন্ত, তখন ইবনু সাক্কা কিন্তু খ্রিস্টান হয়ে মোরতাদ হয়ে সে মেয়েটাকে বিয়ে করে, নাউজুবিল্লাহ, এবং সে অবস্থা তার ইন্তেকাল হয়, নাউজুবিল্লাহ। সেটি সম্মানিত গাউস যিনি বুজুর্গ ব্যক্তি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ, নাউজুবিল্লাহ। আর আবু সাইদ আব্দুল্লাহ সেও পড়াশোনা ভালোই করেছিল, যার কারণে সেটা মানে যে সুলতান ছিলেন তাকে পাঠিয়েছিলেন তাকে দামেশকে ওয়াকফ সম্পত্তি দেখাশোনার জন্য, সেখানে যে সেই সম্পত্তির মোহে মোহগ্রস্ত হয়ে সে দুনিয়াদার হয়ে যায়, নাউজুবিল্লাহ। কাজী সোহবত ইখতিয়ার করতে হবে, তো সেখানে অবশ্যই আদব রক্ষা করতে হবে, বেয়াদব মাহরুম গাস লুৎফে রব, বেয়াদব কিন্তু সম্মানিত যিনি খলিক, যিনি মালিক, রহমান ওনার সম্মানিত রহমান বলতে সে বঞ্চিত, নাউজুবিল্লাহ। যে আদবের সাথে সবক ইখতিয়ার কর তাহলে তার জন্য কামিবি রয়েছে, যেটা আমরা বলি থাকি যে বায়াত গ্রহণ করতে হবে সবক নিয়ে জিকির এবং সাথে সবক ইখতিয়ার করে, সবক ইখতিয়ার করার মাধ্যম দিয়ে কিন্তু ফয়েজ তাওয়াজ্জু হাসিল করতে হবে, এখন যে যতটুকু আদবের সাথে সবক ইখতিয়ার করতে হবে সে ঠিক ততটুকু ফয়েজ তাওয়াজ্জু হাসিল করতে পারবে, সুবহানাল্লাহ। আর এই ফয়েজ তাওয়াজ্জু অনুযায়ী সে ইসলাহ হাসিল করবে, সুবহানাল্লাহ।
ফয়েজ তাওয়াজ্জু অনুযায়ী সে এসলাস করেন। সৌদ এখতিয়ার করার যে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সৌদ এখতিয়ার করা ব্যতীত কার পক্ষে কোনো কামি বিহাসিল করা কখনই সম্ভব নয়। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি সমস্ত হযরত ফেরেশতা আলাইহিস সালামের উনি রসুল হিসেবে মনোনীত হলেন সুবহানাল্লাহ। প্রথম কারণ হচ্ছে তিনি সৃষ্টির পরে একাধারা 10,000 বৎসর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন ফাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি সালাত এবং সালাম মোবারক পাঠ করেছিলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বলা হয় যে সম্মানিত নবুয়ত মোবারক প্রকাশ হওয়ার পর, রিসালত মোবারক প্রকাশ হওয়ার পর 23 বৎসর জিন্দিগি মোবারকে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি 24,000 বার সোহবত মোবারক ইখতিয়ার করেছেন সুবহানাল্লাহ। সোহবত কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয় বলা হয়, সোহবতে সলে তুরা সলে গুণা তলে তুলা তলে গুণা আল্লাহ ওনাদের সোহবতকে আল্লাহ করে দেয় আর বদতাসির তোমাকে গোমরা করে দেয় নাউজুবিল্লাহ। আজ সোহবতটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জন্য বলা হয় মির্জা মাজার জান জানা শহীদ রহমত একজন বিশিষ্ট বুজুর্গ, তিনি হাফেজে মাদার জান মির্জা মাজার জান জানা শহীদ রহমত তিনি হাফেজে মাদার ওনার মার রেহেম শরীফ তিনি 30 বার হাফেজ হয়ে জমিনে আগমন করেছেন সুবহানাল্লাহ। তিনি পরবর্তী বড় আলিম হয়েছেন, তিনি ওলিয়া মাদারাজা হাফেজে মাদারাজা বড় ওলি হয়েছেন বড় আলিম হয়েছেন। হযরত নূর মোহাম্মদ বাদানী রহমত ওনার শায়খ ওনার কাছে তিনি খেলাফত লাভ করেছেন সুবহানাল্লাহ। তিনি প্রতিদিন ওনার শায়খ ওনার দরবার শরীফে যেতেন। একদিন উনি যখন ওনার দরবার শরীফে গেলেন খানকা শরীফে, তখন ওনার শায়খ নূর মোহাম্মদ বাদায়নী রহমত বলতেছেন, মির্জা সাহেব আপনার শরীর থেকে সরবের গন্ধ পাওয়া যাচ্ছে নাউজুবিল্লাহ। কি কারণ? তিনি আশ্চর্য, কারণ তিনি তো সরব কখনো চোখেও দেখেননি, তাহলে সরবের গন্ধ আসলো কোথা থেকে? তখন অনেক ফিকির করার পর তিনি বললেন, হে আমার শায়খ, আমার মনে হচ্ছে আপনার দরবার শুনে আমি যখন তাসিমর আনতেছিলাম রাস্তাতে হেঁটে আসতেছিলাম, বিপরীত পাশ দিয়ে একটা মাতাল সরব করছে হেঁটে যাচ্ছিল, বাতাসটা তার শরীর থেকে আমার